স্যার দুঘাটিয়া দেন না স্যার, আর সকাল ধরে কিছু খাইতে পারি না, সকাল ধরে কিছু স্যার দুঘাটিয়া দেন না। এখানে কাছে এসে এভাবে জ্ঞান জ্ঞান করিস না তো, যা তুই এখান থেকে যা, আমার কাছে এখন মাংটি নেই, এখন যা। দুঘাটিয়া দেন না ভাই, আজ সকাল ধরে কিছু খাইতে পারি না ভাই, দুঘাটিয়া দেন না। তুই খাইতে না পারলে আমার কি, যা তুই এখান থেকে যা। হায় রে মানুষ, হায় রে মানবতা, আজ যদি আমার জায়গায় আপনি হতেন তাহলে বুঝতেন জীবনটা কতটা কষ্টের। আজকে পুরো দিন ধরে কিছু খাইনি, কেউ আমার কষ্ট বুঝে না। তুমি কাঁদছো কেন? যে পুরো দিন ধরে কিছু খাইতে পারি না, যাদের কাছে এত আরে দৌড়াই দে, ব্যাগে দমকে আরে দৌড়াই দে, পুরো দিন ধরে কিছু খাইতে পারি না। ও আচ্ছা, তাহলে এই জন্য কাঁদছো। আমি আবির, তোমার নাম কি? আমার নাম রফিক। তোমার বাবা মা কি করে? তোমরা ভাই বোন কতজন? এক দুর্ঘটনায় আরো পরিবারের ব্যাগে মারা যান, এবার নতুন ধরে আনি আনি ভিক্ষা করি, আর আমার বলতে কেউ নেই। তাহলে তুমি কি আমার বন্ধু হবে? কি কোন হয়েছেন বড় লোক মানুষ, আমি হয়েছি রাস্তার ফকির, আমি কি হবে আমার বন্ধু হইছ? এখন থেকে তোমায় আর রাস্তা রাস্তা ভিক্ষা করতে হবে না, তুমি আমার সাথে একসাথে বাসায় থাকবে, আমরা একসাথে খেলবো, স্কুলে যাব, এখন থেকে আমরা দুজন বন্ধু। পিতা মাতা স্বজন হারিয়ে যারা ঘুরে পথের দ্বারে, তাদেরও তো আছে স্বপ্ন, তাদেরও তো আছে কত পরিকল্পনা, তাই তাদের দূরে ঠেলে নয় কাছে টেনে নাও, আপন করে নাও, তবেই সবাই পীরে পাবে শান্তি, গড়ে উঠবে স্বপ্নের বাংলাদেশ।